চিৎকার আর্তনাদ, বাঁচার আকুতি মিনতি, বোঝার উপায় নেই। একটি অনলাইন গেমে বুধ হয়ে এমনটা করছে আইডিয়াল স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ইউষা। পাবজি, ফ্রি ফায়ার এই দুটি অনলাইন গেমে আসক্ত সে। করোনায় স্কুল বন্ধ, তাই হাতে তুলে নিয়েছে স্মার্টফোন, মেতেছে এইসব গেমে। একদমে বলে দিতে পারে স্বয়ংক্রিয় আধুনিক সব অস্ত্রের নাম যা খেলায় ব্যবহার করে থাকে। লকডাউনের মধ্যে একটু বেশি খেলা হয়, AK, M41, MP40, M80, M10। এগুলো একটা হইলো স্নাইপার রাইফেল আর একটা হইলো শর্ট রেঞ্জের গান। এমন পাড়া মহল্লার একটি সাধারণ দৃশ্য এটি। অনেকেই এই অনলাইন গেমে আসক্ত, আবার কেউ খেলেন শুধু সময় কাটানোর জন্য। পাবজির আগে আমি আরও 2-3টা গেম খেলেছি, তো ওগুলোও প্রায় এরকম মানে অ্যাডিকশনের সাথে খেলছি, কিন্তু পাবজি হচ্ছে আমার খেলা সব থেকে বেস্ট ছিল। আমি মূলত গেম খেলি একটু নিজের দেশকেও একটু রিপ্রেজেন্ট করবো, করোনার মধ্যে সবচেয়ে অফ, এই জন্য আমরা একটু বেশি গেম খেলি। যাচ্ছে আমি এডিক্টেড, এটা আমি জানি, মাঝে মাঝে আমি ট্রাই করি যে এডিকশনটা যেটা এটা কমাতে। এমন পরিস্থিতিতে চিন্তিত অভিভাবকেরা, ওরা খেলবে ফুটবল, খেলবে ক্রিকেট, খেলবে বাইরে যেয়ে খেলবে, সারাক্ষণ ঘরের মধ্যে উপর হয়ে থাকবে, এবং অপোজিটে যে আছে সেও তো খেলতেছে। আমার ছেলেরা এখন মানে পাবজিকে ক্যারিয়ার করতে যাচ্ছে, এর থেকে স্যাড আর কি হতে পারে? ঢাকা শহরে বা অন্য কোথাও যেসব সিটি আছে মানে বাংলাদেশের মধ্যে, ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে কোনো খেলার মাঠ এরকম নাই, খেলার মাধ্যম না পেয়ে হচ্ছে ওরা মেনলি এখন মোবাইলের দিকে ঝুঁকে যাচ্ছে। মনোবিজ্ঞানীদের পরামর্শ, পরিবার ও সরকারের উচিত এই বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখা। এই বয়সে বাচ্চাদের চাহিদাগুলো বুঝতে হবে, ওদের মনের কথাগুলো শুনতে হবে। ছোট ছোট কম বয়সী ছেলেমেয়েরা বিরাট বিরাট অপরাধ করে ফেলছে এবং তাদের মধ্যে কোনো রকম গ্লানি বা অনুশোচনাবোধ কাজ করছে না, এগুলি কিন্তু এটারই কিন্তু বহিঃপ্রকাশ। এদিকে পাবজি ও ফ্রি ফায়ার এই দুই অনলাইন গেম বন্ধের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে সুপারিশ করেছে শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। দর্শক, এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে অনলাইনের মাধ্যমে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের চেয়ারম্যান জোবেদা খাতুন। জোবেদা খাতুন, স্বাগত জানাচ্ছি আপনাকে। ডিবিসি নির্বাচিত সংবাদে রিপোর্টটা আপনি দেখলেন এবং আপনার নিশ্চয়ই এই বিষয়ে অবগত আছেন, কারণ অনেক অভিভাবক নিশ্চয়ই আপনাদের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছে এই সংকট থেকে পরিত্রাণের। শুরু থেকে এটি বলবেন কি না, এই যে পাবজি, ফ্রি ফায়ারের কথা আমরা বললাম, আমরা জানি যে মোবাইল আসক্তিটা খারাপ জিনিস, এই ধরনের খেলাগুলো সম্পর্কে আপনার মানে বিশ্লেষণটা কী? মানে এই ধরনের খেলাগুলো এই শিশুদের কী ধরনের ক্ষতিগুলো করছে? এখন কিন্তু করোনার সময় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অভিভাবকরা কিন্তু নিয়ে আসছেন যে বাচ্চা ঘুমাচ্ছে না, পড়াশোনা করছে না, এবং মোস্ট অফ দ্য টাইম কিন্তু তারা এই ধরনের গেমের সাথে, পাবজির সাথে কিন্তু ওরা খুব বেশি সম্পর্কিত, এবং এই খেলাটা এমন ভাবে আসক্তি তৈরি করে দেয়, যেটা কিন্তু গবেষণায় বলা হয়েছে যে একেবারে ড্রাগ এডিকশনে যেরকম হয়, হ্যাঁ, একটা আসক্তি তৈরি হয়ে যায় এবং আমার মানে জগতের সবকিছু থেকে কিন্তু আমি নিজেকে বিচ্ছিন্ন করে ফেলি, হ্যাঁ, এবং এটা ছাড়া আমার ভালো লাগে না। বলা রিওয়ার্ড সিস্টেম, যেটা আমাদের ব্রেনের রিওয়ার্ড সিস্টেম আনন্দ দেয়, এই আনন্দটা তখন কিন্তু একমুখী হয়ে যায় এবং একই সাথে হয় কি তার কনসেন্ট্রেশন কমে যায়। এবং দেখেন আপনি কিন্তু যে বাচ্চাটাকে আমরা একটু আগে দেখছিলাম, যে বাচ্চাটা কিন্তু কোনোভাবে অন্যদিকে মনোযোগ নাই, এবং অনেক বাবা মা বলছে যে খাওয়া দাওয়া ঘুম সব বন্ধ হয়ে গেছে, রাত 3-4 পর্যন্ত খেলছে, এর ফলে ডিপ্রেশন চলে আসছে। আমার অনেক কেস যেটা হয়ে গেছে যে মারাত্মক ভাবে ডিপ্রেশন চলে আসছে, অনেকে খুব অ্যানসাস হয়ে গেছে, পড়াশোনা করতে পারছে না এবং কনসেন্ট্রেশন নাই, পড়তে বসলে বলছে যে ম্যাডাম আমি পড়তে চাইলেও পড়তে পারি না। আরেকটা বিষয় ঘটছে, যেহেতু আপনারা খেয়াল করবেন যে এই ধরনের গেমের মধ্যে কিন্তু প্রচন্ড অ্যাগ্রেশনটা আছে, অসম্ভব অ্যাগ্রেসিভ গেম গুলো, হ্যাঁ, এটা খেলতে খেলতে তার চিন্তা ভাবনায়, তার ইমোশনে এবং তার যেটা হয় আচরণের মধ্যেও কিন্তু এই বহিঃপ্রকাশটা করছে, যেটা আমরা কিন্তু কিশোর অপরাধীদের মধ্যে দেখতে পাচ্ছি, হ্যাঁ, যে তারা কিন্তু কোনো মানুষের প্রতি অনুশোচনা নাই, ভালোবাসা নাই, মায়া নাই, হ্যাঁ, কোনো বন্ধন তৈরি হচ্ছে না এবং যখন যা খুশি। এবং আরেকটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, শুধু অ্যাগ্রেসিভ হচ্ছে তা না, ওরা কিন্তু ইম্পালসিভ হয়ে যাচ্ছে। বলা হচ্ছে এই ধরনের গেমস গুলো ড্রাগ এডিক্টদের মতো হচ্ছে, আমরা যে একটা কোনো কিছু বললে যে আমরা ইম্পালসটা কন্ট্রোল করতে পারি, হ্যাঁ, যা খুশি তাই করতে পারি না, এই কন্ট্রোলটা কিন্তু হারিয়ে যায়, এর ফলে যে কোনো মানুষকে যে কোনো সময় কিন্তু ওরা যে কোনো ধরনের ক্ষতি করে ফেলতে পারে। জি, আর জোবেদা খাতুন, তাহলে একটু ইন্টারাপ্ট করি, মানে তাহলে আমাদের মুক্তির পথটি কোথায়? মানে এখন এই করোনার সময় তো আসলে বাচ্চাদের যেহেতু স্কুল বন্ধ, আমরাই বলছি, ফলে বাসায় তারা মোবাইল ফোন ব্যবহার করছে, এটি স্বাভাবিক, কিন্তু এই যে ভয়াবহ খেলার মানে এই খেলাগুলোর যে ভয়াবহতা আপনারা তুলে ধরছেন, সেটি থেকে মুক্তির উপায় কী, বা আমরা কী করে আমাদের বাচ্চাদেরকে এগুলো থেকে দূরে রাখতে পারি?
ভক্তির উপায় হলো আমাদের সেই আমরা যে প্রাচীন পদ্ধতিতে আমরা বলছি যে বাবা মা সময় দিয়েছে, হ্যাঁ বাবা মাকে সময় বাড়াতে হবে, এবং সেই সময়টা আমাদের প্রাচীন যে খেলাধুলো আছে যে আমরা ফুটবল খেলা থেকে শুরু করে মাঠে গিয়ে ক্রিকেট খেলা, না হলে ছাদে এখন করোনার সময় ছাদে খেলতে পারে, প্রাচীন যে আমাদের খেলাধুলো ছিল লুডো থেকে ক্যারাম থেকে শুরু করে, এগুলো কিন্তু পারিবারিক বন্ধনটা বাড়ে, এবং একই সাথে কিন্তু আমরা সবাই বসে একসাথে টেবিলে খাওয়া দাওয়া সেই জিনিসটাও কিন্তু কমে গেছে, বাচ্চারা কিন্তু নিজের মতো করে গেম খেলছে, নিজের মতো করে খেয়ে নিচ্ছে। আরেকটা বিষয় হলো কোয়ালিটি টাইম, বারবার আমরা বলি বাবা মাকে কিন্তু যথেষ্ট সময় দিতে হবে টিন এজারদেরকে, হ্যাঁ শিশুদেরকে এবং টিন এজারদেরকে অবশ্যই, বাবা মাকে তো গল্প করবেন, কথা বলবেন, তাদের কথা মন দিয়ে শুনবেন, তাদের ফিউচার প্ল্যান গুলো তৈরিতে সাহায্য করবেন। এবং আরো বিষয় হলো যে আমরা কিন্তু বাবা মা ঘুরতে নিয়ে যেতাম, অনেক বাচ্চা কিন্তু আমাকে বলে যে বাবা মা এত ব্যস্ত থাকে তারা কিন্তু ঘোরার সময় পাচ্ছেন না, এই বছরে একবার নেন কিনা সন্দেহ আছে। হ্যাঁ তো আমরা যদি বাচ্চাদেরকে একেবারে ছেড়ে দেই, কোনো গাইডেন্স না দেই, তাদেরকে মনিটরিং না করে, তাদেরকে ভালোবাসা না দেই, তাদের বন্ধন তৈরি করার জন্য সময় না দেই, তাহলে এই বাচ্চাগুলো কিন্তু সুস্থ হয়ে বেড়ে উঠবে না। এবং স্কুলেও কিন্তু নিয়ম আছে যে একটা খেলার মাঠ থাকবে এবং তারা মিনিমাম 1 ঘন্টা কিন্তু তাদের কারিকুলামে থাকতে হবে, তারা খেলবে এবং অন্যান্য বাচ্চাদের সাথে ইন্টারাকশন হবে, সামাজিক যে আমরা বলি যে একটা মেলামেশা হয়, সামাজিক দক্ষতা তৈরি হয়, কথা বলা হয়, গল্প হয়, একই সাথে তাদের কিন্তু খেলাধুলাটা হচ্ছে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, ব্রেন ডেভেলপমেন্ট, এবং তার সাথে হলো শারীরিক এবং মানসিক সুস্থতা বেড়ে আসছে। হ্যাঁ এবং তারা কিন্তু সেখান থেকে একটা সুস্থ জাতি আমরা যদি চাই তাহলে এই বাচ্চাগুলোকে কিন্তু আমাদের এইভাবেই টেক কেয়ার করতে হবে। নিশ্চয়ই, মানে আমাদের সীমাবদ্ধতা, মানে কর্মজীবী হওয়ার পরও আমাদের যে সীমাবদ্ধতা আছে তার মধ্যে থেকেও আসলে এইভাবে তাদেরকে তৈরি করতে হবে। অনেক ধন্যবাদ জানাচ্ছি জোবেদা খাতুন আপনাকে, আপনাদের আয়োজনে সময় দিলেন এবং বিশ্লেষণগুলো তুলে ধরলেন, ধন্যবাদ।